প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের পাঠের বিষয় কুজো বুড়ির গল্প। চলো শিক্ষার্থী বন্ধুরা, গল্পটি আমরা ভিডিও চিত্রের মাধ্যমে শুনি ও দেখি। কুজো বুড়ির গল্প। এক ছিল কুজো বুড়ি, বুড়ি ছিল তিনটি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভূতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙ্গা বঙ্গা আর ভূতুকে ডাকলেন, বললেন তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর তিনটা বলল আচ্ছা। বুড়ি রওনা হলেন, লাঠি ঠুক ঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূর যেতেই এক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলল আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাব। বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল আচ্ছা তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ির সামনে এগিয়ে চললেন, লাঠি ঠুক ঠুক করে যান আর যান। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম, বুড়ি তোমাকে আমি খাব, আমার খুব খিদে পেয়েছে। বুড়ি দেখেন এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বললেন তিনি। বাঘ দেখল বুড়ির কথা মিছে নয়, বলল তবে তা যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ, আবার কুজো বুড়ি পথ চললেন আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। একসময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন, তাতে বুড়ি অনেক মোটা হলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন, এবার ফিরবেন কিভাবে। বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। খোলটাকে দিল জোরে ধাক্কা, গড়ে চলল সেই লাউয়ের খোল, খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড় গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটেন লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়। বুড়ি গেল অনেক দূর, খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো খোলের ভিতর বুড়ি, বলল বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বললেন খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমার তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তখনই গান ধরল হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ডিবির উপর, বুড়ু গানের সুরে বললেন আই আই তু তু রঙ্গা বঙ্গা ভূতু, আয় 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 জলদি চলে আয়। নিমিষেই ছুটে এলো বুড়ি তিনটি কুকুর, শিয়ালকে ঘিরে ফেলল তারা। কামড় দিল শিয়ালের কানে, আর একটা দিল ঘাড়ে, আর একটা পায়ে। শিয়াল তখন নাস্তানাবুদ মর্মর দশা।
কুজবুড়ি মহা আনন্দে চললেন তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভূতু। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এবারে চলো কিছু বাড়ির কাজ নেওয়া যাক। বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে গল্পটি আবারও খুব সুন্দর করে পড়বে, শব্দগুলো খুঁজে বের করবে এবং অর্থ লিখবে। প্রথমে আছে দেখো কুজো, তারপর আছে খিদে, মুশকিল, এক্ষুনি, তক্ষুনি এবং নাস্তানাবুদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।